হাই ফ্রেন্ডস, মৌস ক্রিয়েশনস এর আমি মৌ চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে। ব্রহ্মাস্ত্র যে মুভিটা কেমন হয়েছে মানে মৌস ওপিনিয়ন তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার এর আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমি এই মুভিটার অ্যাডভান্স বুকিং করেছিলাম ফার্স্ট ডে ফার্স্ট শো। তো জাস্ট দেখে এসে তোমাদের কাছে শেয়ার করছি আমার মুভিটা কেমন লাগলো। মুভিটা স্টার্টিং থেকে কিন্তু বেশ, প্রথম আধ ঘন্টা কিন্তু বেশ ভালো লাগে, মনে হয় খুব ভালো একটা মুভি দেখতে বসেছি। প্রথম দিক থেকে ভিজুয়াল এফেক্টস, রণবীর কাপুরের অ্যাপিয়ারেন্স, একটা সং আছে সেটার পিকচারাইজেশন, এডিটিং খুব স্মার্ট এডিটিং, একটা দুর্গাপুজোর দুর্গামণ্ডপের একটা আয়োজন করা হয়েছে সেটা, এগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে। ইন্টারমিশনের আগের অংশটাও বেশ ভালো হচ্ছে, তারপর সেকেন্ড হাফের পর থেকে মুভিটা বেশ কিন্তু মনে হচ্ছে টানতো লাগেনি সেটা দেখতে সেখানটা। আবার শেষ দিকে গিয়ে অ্যাকশন আছে যেগুলো আমার ভালো লাগে, কিন্তু তবুও সে অ্যাকশনের দৃশ্য বেশ দীর্ঘ সময় মনে হচ্ছে, যা যেগুলো আমরা প্রথম দিকে প্রায় দেখে নিয়েছি। ভিএফএক্স এর কাজ বেশ ভালো হয়েছে, কিন্তু খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু বা নতুনত্ব অনেক কিছু দেখছি তা নয়। গল্পের স্টোরি লাইন বলবো একদমই ভালো হয়নি। মুভির মধ্যে কোনো লজিক যদি খুঁজতে যাও তাহলে ভীষণ ভুল করবে, লজিক খুঁজতে যেও না। মুভিটার ব্যাকগ্রাউন্ড স্কোর আমার ভীষণ ভালো লেগেছে, যেরকম হওয়া উচিত, যেরকম যেখানে যতখানি দরকার সেরকম মিউজিক ব্যাকগ্রাউন্ড স্কোর আমরা পেয়েছি। সেকেন্ডলি, মুভিটা যে থ্রি ডিতে করেছে, এই থ্রি ডি এফেক্ট হিন্দি মুভির হিসাবে বেশ ভালো। ভিএফএক্স, এর ভিএফএক্স কিন্তু আমার বেশ ভালো লেগেছে। টোটালি মুভিটা ভিজুয়ালি দেখতে কিন্তু বেশ ভালোই লাগবে। আমি স্পয়লার দিই না, তো সেক্ষেত্রে গল্প আমি বলবো না, তবু আমাদের একটা এক্সপেকটেশন ছিল বা আমরা জানতাম যেটা, যে এই মুভিটা হিন্দু মায়থোলজির ওপর নিয়ে বেস করে হয়েছে, কিন্তু যেটা দেখলাম যে সেরকম কিছুই কিন্তু সেই বিষয়ে রিসার্চ করা হয়নি। রিসার্চ যেটা হয়েছে টেকনিক্যালি রিসার্চ, এটা ধর্মা প্রোডাকশনের মুভি ছিল, আর ডিরেক্টর আয়ন মুখার্জিকে এর আগে আমরা কমেডি রোম্যান্টিক কিছু মুভির ডিরেক্টর হিসাবে পেয়েছিলাম, যেরকম ওয়েক আপ সিট। তো এই মুভিটারও মেন কিন্তু স্টোরি লাইন হচ্ছে ভালোবাসায় সব কিছুর ঊর্ধ্বে, মানে ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা যায়, এরকম এটা ট্যাগ লাইন মেন। তো এখানে ভালোবাসা মানে রণবীর কাপুর অর্থাৎ শিবা এবং আলিয়া ভট্ট অর্থাৎ ঈশা, এদের যে রোম্যান্টিক বা ভালোবাসার মুহূর্তটা তৈরি করার চেষ্টা করা হয়েছে সেই জায়গাতে প্রচুর খামতি লেগেছে। আমার নিজস্ব ওপিনিয়ন, এখানে রণবীর কাপুর আর আলিয়া ভাটের কেমিস্ট্রি বা বন্ডিংটা কেন জানি ভালোই লাগেনি, মনে হলো জমলই না। অথচ চেষ্টা করা হয়েছিল ওদের এই লাভ স্টোরিটা বিল্ড আপ করার জন্য কিছুটা, অনেক ডায়লগ দিয়ে অনেকগুলো জায়গা, এবং ইনফ্যাক্ট সেই জায়গাগুলো এই মুভিটার মধ্যে বেশ বোর লাগছিল। যখন যখন অ্যাকশান আসছিল তখন তখনই ভালো লেগেছে, কিন্তু অদ্ভুতভাবে আলিয়া ভাট রণবীর কাপুরের কেমিস্ট্রি ভালো লাগেনি, জমেনি। দুজনেই কিন্তু যথেষ্ট ভালো অভিনেতা অভিনেত্রী, সেটা হতে পারে এই মুভির মেন উইক পয়েন্ট, যেটা স্ক্রিন প্লে বা স্ক্রিপ্ট বা ডায়ালগ এটাও বলতে পারেন ঠিকভাবে লেখা হয়নি, যার জন্য বন্ডিংটা সেভাবে তৈরি হয়নি, তাদের মধ্যে কেমিস্ট্রিটা সেভাবে জমলো না। এই মুভিটা দেখতে যাবো অন্যতম একটা কারণে কিন্তু ছিল তাই, অফ স্ক্রিন এই পেয়ারকে ফার্স্ট টাইম আমরা অনস্ক্রিন একসঙ্গে দেখতে পাবো, এবং তাদের কতটা ভালো লাগবে সেটা জানতে পারার ইচ্ছা থেকে একটা ছিল, দেখতে যাবার ইচ্ছা ছিল মুভিটা। ক্যামিও হিসেবে শাহরুখ খান আছেন এই মুভিতে, উনি সায়েন্টিস্ট হয়েছে এটা অনেকেই এখন জেনে গেছে, তো ওনাকে কিন্তু বেশ ভালো লাগে। আর মৌনী রয় এই মুভির ভিলেনের চরিত্রটা করেছেন, খুব সম্ভাবনার ভয়েসটা হয়তো নিজের দেওয়া হয়নি কিন্তু ভালো লাগে, তবুও সেই ক্যারেক্টারটাও ঠিকভাবে এস্টাবলিশড হয়নি, উনিরা চেষ্টা করেছেন, খারাপ লাগেনি। আর অমিতাভ বচ্চনকে বলবো, অন্যান্য মুভিতে আমরা যেরকম দেখি, যেমন এখানে উনি সুপার ন্যাচারাল কোয়ালিটি নিয়ে কিছু স্টুডেন্টের জন্য একটা গুরুকুল তৈরি করেছেন, তো ওনাকে সেই মহব্বতের গুরুকুলের টিচারের মতন ওরকমই লাগছে। নাগার্জুন আছেন ক্যামিও এখানে, ভালো লেগেছে, তবে অনেক কিছুই খামতি লেগেছে। তিনজন ভিলেনকে এখানে দেখানো হয়েছে যাদের প্রচুর ক্ষমতা, সুপার ন্যাচারাল ক্ষমতা, তারা উড়ে উড়ে যেতে পারে, কিন্তু হঠাৎ করে তারা নর্মাল আমাদের মানুষ ভিলেনের মতন ট্রাকে চড়ে যাচ্ছেন মারার জন্য, এগুলো কি দেখালো বুঝতে পারলাম না। এরকম ছোটখাটো প্রচুর আছে ভেতরে ভুল, এত দেখলে ভালো হবে না। শুধু লাস্টলি বলতে পারি, ইমোশন এই মুভিতে ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে, যেটা আলিয়া ভাট আর রণবীর কাপুরের মধ্যে রোম্যান্টিক হিসাবে ইমোশন বলুন সেটা চেষ্টা হয়েছে, কিন্তু সেটা হয়নি। বরঞ্চ আমার বেশি ইমোশনাল সিন লেগেছে, দুটো সিন বলবো। একটা হচ্ছে রণবীর কাপুরের একদম ছোট্টবেলা, এক বছর বয়সে তার মা পেছনে আগুনে পুড়ে মারা যাচ্ছে, এবং সামনে থেকে রণবীর কাপুর যে ছোট এক বছরের বাচ্চাটা কাঁদছে ন্যাচারালি, সেই সিনটা খুব ভাল লেগেছে। এবং আর একটা আছে গুরুকুলে একটা ছোট ছেলেকে দেখানো হয়েছে ক্যারেক্টার তেনজিং বলে, যাকে তেজু বলা হচ্ছিল, সে আলটিমেটলি তার যে সুপার ন্যাচারাল পাওয়ার সেটা দিয়ে আলিয়া ভাটকে সেভ করে, ওই সিনটা, ওটা ওই দুটো ভীষণ ভালো লেগেছে এবং ইমোশনালি সেটা টাচ করে।
আর এছাড়া এটা পার্ট ওয়ান, পার্ট টু যে দেখবো আমরা সেটার জন্য যে একটা এক্সাইটমেন্ট থাকবে সেরকম কিছুই কিন্তু রইল না বলতে পারি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ডিউরেশনও বেশ বেশি, গানের দৃশ্য সং অতিরিক্ত, শেষের দিকে একটা দেবা দেবা করে গান আছে, দেবার খুব একটা দরকার ছিল না, দু একটা গান আর কিছু সিন কাটছাট একটু করা যেত, একটু স্মার্ট করা যেত, 2 ঘন্টা 40 মিনিট ধরে করার কোনো দরকার ছিল না। বলবো লাস্টলি মুভিটা তোমরা একবার দেখতে পারো, হিন্দু মাইথোলজি নিয়ে কোনো মুভি এটা হয়নি, জাস্ট টেকনিক্যালি ভিজুয়াল এফেক্টস এর একটা ভালো মুভি হচ্ছে, একবার দেখতে পারো সবাই মিলে, এই ছিল আমার ওপিনিয়ন। তো যারা দেখে নিয়েছো তারা আমাকে জানাও তোমাদের কেমন লেগেছে, যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা ঝপ করে সাবস্ক্রাইব করে ফেলো, একটা লাইক করো, শেয়ার করো, সকলে ভালো থেকো, টাটা।